সাবস্ক্রাইব করুন ইউটিউব হেল্পার চ্যানেলকে এবং ক্লিক করে রাখুন পাশের বেল আইকনটিতে এই চ্যানেলের আপলোড করা ভিডিওগুলি নোটিফিকেশনের মাধ্যমে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, ইউটিউব হেল্পার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা অনেকেই পছন্দ করি আমাদের নিজেদের ছবি দিয়ে গিফ বা জিফ বানিয়ে আমাদের বন্ধুবান্ধবদের কাছে ফেসবুকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা জাস্ট নিজেদের ছবি দিয়ে গিফ বা জিফ বানিয়ে ফেলতে পারেন এবং সেগুলি আপনাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে পারেন গুড মর্নিং বা গুড নাইট হিসেবে। সো বন্ধুরা, কীভাবে নিজেদের ছবি দিয়ে আপনারা গিফ বা জিফ বানিয়ে ফেলতে পারেন জানতে চাইলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো বন্ধুরা, আপনারা আছেন ইউটিউব হেল্পার চ্যানেলের সাথে এবং আপনাদের সাথে আছি আমি দীপন। চলুন দেখা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে আমি যে মোবাইল থেকে আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে স্যামসাংয়ের G7 Next। সো আপনারা G7 Next বা এর উপরের যে ভার্সনগুলো G7 Max এর মধ্যে পেয়ে যেতে পারেন এই সেটিংসটা। এছাড়া নির্দিষ্ট করে আমি জানি না যে আপনারা কী কী মোবাইলের মধ্যে এই সেটিংসটা পাবেন। যাই হোক, এখন আমরা জাস্ট আমাদের মোবাইলের গ্যালারিতে চলে যাবো। যাওয়ার পর বন্ধুরা, আমি এখানে আপনাদেরকে দেখাবো আমার নিজের ছবি দিয়ে আমি কীভাবে গিফ বানিয়েছি। সো দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার বানানো একটা গিফ বা জিফ যেটাকে বলেন। সো আপনারা কীভাবে এভাবে ছবি বানিয়ে ফেলতে পারেন, জাস্ট আপনারা আপনাদের গ্যালারিতে আসার পর যে কোনো ছবি সিলেক্ট করতে পারেন। এখানে দুটো তিনটা যে কোনো ছবি সিলেক্ট করতে পারেন। আমি এখানে দুইটা ছবি সিলেক্ট করব। এখানে ক্লিক করার পর জাস্ট আমি এই দুটো ছবিকে সিলেক্ট করব। করার পর এখানে উপরে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটে যখন আপনি ক্লিক করবেন এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন অ্যানিমেট। সো অ্যানিমেটে যখন আপনি ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু আমার ছবিটার উপর কিন্তু একটা লাইটিং সিস্টেম হয়ে গেছে। এখন আপনি এখানে চাইলে যে মাঝখানে একটা অপশান দেখতে পাচ্ছেন স্পিড, স্পিডে যখন ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই স্লোভাবে গিফটটা হচ্ছে, আর যখন একবার রাইটে দিকে দিবেন তখন খুব স্পিডে কিন্তু এটা হবে, ঠিক আছে। যখন মিডলে দিবেন এটা হচ্ছে একদম মিডিয়াম সিস্টেম, আর যখন বাঁ দিকে দিবেন তখন দেখতে পাচ্ছেন লাইটিংটা খুব আস্তে আস্তে হচ্ছে বা ধীরে ধীরে হচ্ছে, এবং যখন আপনি ডান দিকে দিয়ে দেবেন তখন খুব স্পিডে হচ্ছে। সো এটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনি আরও একটি অপশান দেখতে পাচ্ছেন ডান দিকে, ডেকোরেশন। ডেকোরেশনে যখন ক্লিক করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন লেবেল। সো লেবেলে যখন আপনি ক্লিক করবেন এখানে অনেকগুলি স্টাইলের আছে, যেটা আপনি পছন্দ করেন সেটা নিয়ে নেবেন। তো ধরে নিন আমি এখন এখান থেকে পছন্দ করব এই স্টাইলটা। তো পছন্দ করার পর জাস্ট আমি এখানে লিখবো গুড মর্নিং বা আপনারা গুড নাইট গুড নুন যেটা ইচ্ছে সেটা লিখতে পারেন। লেখার পর ওকে করে দিব। সো এখন দেখতে পাচ্ছেন গিফটটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকে বড়ো করতে পারেন, ছোটো করতে পারেন, আপনার গিফের যে কোনো জায়গায় লাগিয়ে দিতে পারেন। সো আমি এখানে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর জাস্ট এখানে রাইটে ক্লিক করব। সো এখন দেখুন গিফটটাকে যদি আমরা চালাই, সো দেখতে পাচ্ছেন গুড মর্নিং এবং আমার যে গিফটটা সেটা কিন্তু চমৎকারভাবে তৈরি হয়ে গেছে। এবং উপরে আপনারা একটা সেভ বাটন দেখতে পাচ্ছেন, সেভে যখন ক্লিক করবেন চমৎকারভাবে গিফটটি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো চলুন এখন যদি আমরা এখানে যাই, সো দেখতে পাচ্ছেন আমাদের গিফট কিন্তু অলরেডি হয়ে গেছে। সো আমি কিন্তু এই গিফটগুলি আরও আগে বানিয়েছিলাম। সো চমৎকারভাবে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার বানানো তিনটি গিফট। সো বন্ধুরা, এভাবে চাইলে আপনারা দুটি ছবি কেন তিনটি ছবি বা পাঁচটি ছবি যতগুলো ছবি ইচ্ছি হোক আপনারা এখানে জিপ বানিয়ে ফেলতে পারেন আপনাদের নিজেদের ছবি দিয়ে এবং আপনাদের বন্ধুবান্ধবদের কাছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক সব জায়গায় শেয়ার করে দিতে পারেন। সো বন্ধুরা, আমরা আশা করি আমাদের এই ভিডিওটি দেখার পর থেকে আপনিও চমৎকারভাবে আপনার নিজের ছবি দিয়ে গিফ বা জিপ বানিয়ে ফেলতে পারেন এবং আপনার বন্ধুবান্ধবদের কাছে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে সেন্ড করে দিতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটির মাধ্যমে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের কাছে সেন্ড করে দিন যাতে তারাও এটা জানতে পারে, এবং সেই সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যান এবং কমেন্ট বক্সে কমেন্টস করে জানান ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। এছাড়া কেউ যদি আমাদের চ্যানেলটিতে নতুন প্রবেশ করেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে ক্লিক করুন এই চ্যানেলের আপলোড করা সবগুলি ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো বন্ধুরা, আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের মোবাইলের খেয়াল রাখুন।